হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো মূত্রথলিতে পাথর ছাগল বা ভেড়া গরু মহিষ ইত্যাদির মূত্রথলিতে পাথর বা ইউরোলিথিয়াসিস ছাগলের বিশেষ করে স্বাস্থ্যবান খাসির মূত্রথলিতে পাথর একটি কমন রোগ এটির কারণ হলো প্রধানত খোঁজা করা প্রাণী যেমন ছাগল ভেড়া গরু মহিষ ইত্যাদির থলিতে পাথর জমা হয়ে প্রসাব বন্ধ হয়ে যায় এ রোগের কিছু লক্ষণ হল ছাগল বারবার প্রসাব করার চেষ্টা করে কিন্তু প্রসাব হয় না প্রসাবের জ্বালায় ছাগল ছটফট করে খাসি চিৎকার করে খাওয়া ছেড়ে দেয় দীর্ঘক্ষণ প্রসাব আটকে থাকলে খাসি মারা যায় এ সকল লক্ষণ দেখলে আমরা বুঝতে পারবো ছাগলটি মূত্রথলিতে পাথর হয়েছে। এসে রোগের সুনির্দিষ্ট কিছু চিকিৎসা পদ্ধতি আছে যেগুলো পদক্ষেপ গ্রহণ করলে ছাগলকে সুস্থ করে তোলা সম্ভব এরুগের চিকিৎসার মধ্যে একটি হলো অপারেশন করে মূত্রথলি থেকে পাথর বের করে দেওয়া যেতে পারে ভেনেগার বড় খাসির জন্য বিষ মিলি বা চার চা চামচ সম পরিমাণ পানির সঙ্গে মিশিয়ে তিনবার করে পরপর তিন দিন খাওয়ালে ছাগল অনেক অংশে আরোগ্য লাভ করে তাহলে অপারেশনের মাধ্যমে পাথর বের করা যেতে পারে এবং ভিনেগার খাওয়ানো যেতে পারে এগুলো খাওয়ালে প্রাণীটি সহজেই সুস্থ হবে এবং এটির প্রতিরোধ ব্যবস্থা হলো এ রোগের হাত থেকে বাঁচিয়ে তুলতে হলে ছাগলের খাবারের সঙ্গে প্রতিদিন লবণ খেতে দিতে হবে কাঁঠাল ও বটের পাতা খাওয়ানো কমাতে হবে তাহলে আমরা লক্ষ্য রাখবো যে ছাগলকে বট এবং কাঁঠালের পাতা যেন কম খাওয়াই তাহলে এই রোগটি হওয়ার সম্ভাবনা কম থাকবে তো এই ছিল ছাগলের মূত্র পাথরের কারণ লক্ষণ এবং চিকিৎসা অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে